ক্লাস সেভেনের ছাত্ররা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি অদিতি ম্যাডাম। আগের দিন তোমাদের আমি মুঘল সাম্রাজ্য পড়ানো শুরু করেছিলাম। আমরা শেষ করেছিলাম 1540 খ্রিস্টাব্দে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেছেন সেই পর্যন্ত। এসো তার পরের ঘটনাবলী আজকে আমরা জেনে নিই। শেরশাহ 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে আসীন ছিলেন। তিনি সাম্রাজ্য পরিচালনা করেছিলেন এই 5 বছর। এই 5 বছর শেরশাহ সাম্রাজ্যের অনেকগুলি সংস্কার করেছিলেন। ঠিক আছে, কি সেই সংস্কারগুলি? যে সংস্কারগুলিকে গোটা ভারত তো বটেই, ইতিহাসে এই সংস্কারগুলি ভীষণভাবে স্মরণীয় হয়ে রয়েছে। এসো আমরা পড়ে নিই কী কী সংস্কার। দেখো, কবুলিয়ত ও পাট্টা, এটা হচ্ছে জমি সংক্রান্ত, অর্থাৎ কৃষকরা জমি চাষ করবেন এবং আমরা জানি জমি চাষ করার পর ভূমিকর বা রাজস্ব দিতে হয়। সেই রাজস্বের ব্যাপারটা নিশ্চিত এবং পরিষ্কার করার জন্য তিনি এই প্রথা প্রচলন করলেন। কি করলেন? কবুলিয়ত আর পাট্টা দুটোই আসলে দুটো দলিল, কাগজ, কাগজে কিছু লেখা এবং তাতে সই। পাট্টা হলো কৃষকদের দেওয়া হতো রাষ্ট্রের তরফ থেকে, কৃষকদের কাছে থাকতো। এটাতে কৃষকের নাম, কোন অঞ্চলের কতটা জমি তাকে দেওয়া হলো, সেই জমি ফসল ফলানোর পর কী পরিমাণ রাজস্ব তিনি বছরে রাষ্ট্রকে দিতে বাধ্য, সেই সমস্ত হিসেব লিখে এই পাট্টাটি কৃষকের কাছে দেওয়া হতো। আর কবুলিয়ত হচ্ছে এই পাট্টাকে স্বীকার করে বা কবুল করে কৃষক যেটা রাষ্ট্রকে দিত, সেটা হচ্ছে কবুলিয়ত। দ্বিতীয় দেখো, লিখেছি সড়ক ই আজম। সড়ক মানে রাস্তা, তোমরা জানো। অর্থাৎ তিনি যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা তখন খুবই খারাপ ছিল, তিনি একটা বড় রাস্তা তৈরি করলেন। আমাদের বাংলার সোনারগাঁ, যেটা এখন বাংলাদেশের মধ্যে পড়েছে, সেখান থেকে শুরু করে এটা পেশোয়ার পর্যন্ত গিয়ে শেষ হয়েছিল। এই রাস্তাটাই কিন্তু পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত হলো। পরবর্তী যেটা তিনি করেছিলেন সেটা দেখো, ডাক ব্যবস্থা। ডাক মানে কি তোমরা নিশ্চয়ই জানো, ডাকঘর মানে পোস্ট অফিস। হ্যাঁ, চিঠিপত্রের বিষয়, যদিও এখনকার দিনে চিঠিপত্রের বিষয়টি একেবারেই আমরা আর ব্যবহার করি না, চিঠি আসা বন্ধই হয়ে গেছে, এখন তো ফোন, ইমেল, এরকম নানারকমভাবে আমরা যোগাযোগ করে থাকি, কিন্তু তখন তো সেটা ছিল না। তখন চিঠিপত্রের ব্যবস্থাটাও খুব একটা ভালো ছিল না, সেই জন্য তখন মানে কি হতো, একজন মানুষের হাতে চিঠি দিয়ে দেওয়া হতো, তিনি যতদিনে গিয়ে পৌঁছবেন ততদিনে খবর গিয়ে পৌঁছবে। তো তিনি করলেন কি, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা, অর্থাৎ ঘোড়ার পিঠে করে দ্রুতগামী একটা ব্যবস্থা তৈরি করা গেল, তিনি সেটা করলেন। পরবর্তী যেটা তিনি করেছেন দেখো, দাগ ও হুলিয়া। হুলিয়া মানে কি বলতো? হুলিয়া মানে চেহারার বিবরণ। তোমরা অনেক সময় হিন্দি সিনেমায় শুনেছো না, ইয়ে কেয়া হুলিয়া বানাকে রাখা হ্যায়, মানে চেহারাটা কী হয়ে পড়ে রেখেছো। এই হুলিয়া মানে চেহারার বিবরণ, মানে এটা যিনি সৈন্যবাহিনীর ক্ষেত্রে করেছিলেন, তিনি একটি সুশিক্ষিত বড় সৈন্যবাহিনী তৈরি করেছিলেন, সেই সৈন্যবাহিনী ঘোড়ার পিঠে একটা দাগ দিয়ে দেওয়া হতো, এবং সেই ঘোড়ার যে মালিক, অর্থাৎ ঘোড়সওয়ার যে সৈনিক, তার চেহারার বিবরণ একটা কাগজে লিখে রাখা হতো। এই দাগ ও হুলিয়া প্রথার মাধ্যমে তিনি সৈন্যবাহিনীকে সুসংহত করতে চেয়েছিলেন। হলো এই শাসন সংস্কারগুলি, শেরশাহের এই প্রত্যেকটি শাসন সংস্কার আজও গোটা পৃথিবী মনে রেখেছে। এবার তিনি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলেন সাম্রাজ্যটাকে, কিন্তু তার হাতে সময় ছিল খুব কম, কেননা 1545 খ্রিস্টাব্দে তিনি মারা গেলেন। তার মারা যাওয়ার পর তার পুত্র ইসলাম শাহ সিংহাসনে বসলেন, তারপর তার পুত্র সিংহাসনে বসলেন, এইভাবে আরও 10 বছর, 1545 থেকে 1555 পর্যন্ত আরও 10 বছর দিল্লি আফগানদের অধীনে ছিল। তারপর কি হলো বলতো?
ওই যে আমরা আগের দিন পড়েছিলাম যে হুমায়ুন পারস্যে পালিয়ে গেছিলেন শেরশাহের কাছে হেরে গিয়ে, তিনি শক্তি সঞ্চয় করে ফিরে এলেন 1555 খ্রিস্টাব্দে। ফিরে এসে তিনি আবার আফগানদের পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করলেন, মুঘল শাসন মুঘল বংশকে পুনঃ প্রতিষ্ঠা করলেন দিল্লিতে ভারতে। কিন্তু তারপর হুমায়ুনও বেশি দিন বাঁচলেন না, তিনি মারা গেলেন 1556 খ্রিস্টাব্দে। মুঘল বাদশাহ হলেন আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবরের বয়স তখন মাত্র 13 বছর, নাবালক। নাবালক আকবরের পক্ষে তো মুঘল সাম্রাজ্য শাসন করা, সুষ্ঠুভাবে শাসন করা সম্ভব ছিল না। সেই কাজটি তার হয়ে করে দিলেন বৈরাম খাঁ, আকবরের অভিভাবক হয়ে সেই কাজটি করে দিলেন বৈরাম খাঁ, যিনি কিনা হুমায়ুনের অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন এবং তিনি আকবরের শিক্ষকও ছিলেন। এই বৈরাম খাঁ শাসন পরিচালনা করতে লাগলেন আকবরের হয়ে। এবার নাবালক রাজা সিংহাসনে বসেছে সেই সংবাদে আদিল শাহ খুব খুশি হয়ে উঠলেন। আদিল শাহকে, তিনি ছিলেন শের শাহের আত্মীয়ের বংশধর, আদিল শাহ অর্থাৎ তিনি আফগান বংশীয় ছিলেন। তিনি শক্তি সঞ্চয় করে নাবালক আকবরকে পরাজিত করে পুনরায় দিল্লির সিংহাসন দখল করতে চাইলেন। আদিল শাহের সেনাপতি হিমু এবং বৈরাম খাঁর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হলো 1556 খ্রিস্টাব্দে। মনে করো, প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, যে যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধে 1556 খ্রিস্টাব্দে আকবর জয়ী হলেন, মানে মুঘলরা জয়ী হলো, এবং দ্বিতীয়বার ভারতে মুঘল সাম্রাজ্য জোরের সঙ্গে প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, এইবার আকবর ধীরে ধীরে বড় হতে লাগলেন এবং তিনি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে সাম্রাজ্য পরিচালনা করতে লাগলেন এবং সাম্রাজ্য বিস্তার করতে লাগলেন। ধীরে 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 ভারতবর্ষের উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব সর্বত্র সাম্রাজ্যের আয়তন বাড়তে লাগলো। এরই মধ্যে আকবরকে আরেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হলো। সেই চ্যালেঞ্জে কারা ফেললো বলতো? রাজপুতরা। ঠিক বলেছো, যাদের সঙ্গে খানোয়ার যুদ্ধ হয়েছিল, যারা মুঘলদের ভারতবর্ষ প্রবেশকে ভালো চোখে দেখেননি, সেই রাজপুতদেরই সঙ্গে আকবরের বিরোধ বাঁধল। আকবর কিন্তু চেষ্টা করেছিলেন রাজপুতদেরকে যুদ্ধ না করে নিজের বশে নিয়ে আসার। কিভাবে? তিনি যেহেতু রাজপুতরা ঐক্যবদ্ধভাবে একজন রাজার অধীনে ছিল না, রাজপুতদের শাসনাধীন অঞ্চলে ছোট ছোট অনেকগুলি রাজ্য ছিল এবং ছোট ছোট অনেক রাজা ছিল, এইরকম অনেক রাজাকে আকবর করেছিলেন কি, বন্ধু বানিয়ে নিজের রাজ দরবারে উচ্চ রাজপদ দিয়ে তাদেরকে তিনি নিজের অধীনে নিয়ে এসেছিলেন। যেমন মানসিংহ, মানসিংহকে তিনি প্রধান সেনাপতির পদ দিয়েছিলেন। মানসিংহ একজন রাজপুত রাজা ছিলেন, কিন্তু কিন্তু এই রাজপুতদের ছোট ছোট রাজ্যগুলির মধ্যে একটা রাজ্যকে আকবর কোনোভাবেই বসে আনতে পারলেন না, সেটা হলো চিতোর। তোমরা এখন রাজস্থান বেড়াতে গেলে চিতোরগড়, তার ধ্বংসাবশেষ অনেকেই দেখো, সেই চিতোর। চিতোরের রানা প্রতাপ সিংহ, রানা প্রতাপ সিংহ কিছুতেই মেনে নিলেন না, তিনি আকবরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। আকবরের সঙ্গে রানা প্রতাপ সিংহের যুদ্ধ হলো হলদিঘাটে। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দ, সেই যুদ্ধেও আকবর জয়ী হলেন। এবং এর ফলে কি হলো, রাজপুতদের কাছ থেকে আক্রমণের সম্ভাবনা আকবরের অনেকটাই কমে গেল। যদিও রানা প্রতাপ সিংহ জীবনে আকবরের কাছে বশ্যতা স্বীকার করেননি। এরপর আকবর পুরোপুরি সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দিলেন। তিনি অনেকটাই, বলতে পারো, উত্তর দিকে কাশ্মীরের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত, পশ্চিমে কান্দাহার থেকে পূর্বে বাংলার সীমানা পর্যন্ত তিনি বিশাল বড় মুঘল সাম্রাজ্য গড়ে তুললেন। 1561 খ্রিস্টাব্দে আকবর মারা যাওয়ার পর
বাদশাহ হলেন, মুঘল বাদশাহ হলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর তিনি বাবারই মতন সাম্রাজ্য বিস্তার করার নীতি বজায় রাখলেন, এবং তিনি যে বাংলায় আকবর সরাসরি নিজেদের মুঘল শাসনকে কায়েম করতে পারেননি, সেই বাংলাতে জাহাঙ্গীর মনোনিবেশ করলেন। জাহাঙ্গীর বাংলা দখল করতে উদ্যোগী হলেন, এবং জাহাঙ্গীরকে যাদের প্রবল বিরোধের মুখে পড়তে হলো তারা হলেন বাংলার বারো ভূঁইয়া। ভূঁইয়া শব্দের অর্থ হচ্ছে জমিদার। বারো ভূঁইয়া মানে, বারো ভূঁইয়া মানে বাংলায় এরকম বারো জন ছোট ছোট জমিদার, ঠিক নয়, ছোট ছোট অঞ্চলের ছোট ছোট রাজা ছিলেন, যারা ছিলেন প্রচণ্ড স্বাধীনচেতা, বীর, এবং তারা কখনোই আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না মুঘলদের কাছে। প্রতাপ রায়, চাঁদ রায়, প্রতাপাদিত্য, ঈশা খাঁ, এইরকম কয়েকজন বারো ভূঁইয়ার উদাহরণ, বারো জন এরকম ছিলেন। তাদের সঙ্গে প্রবল যুদ্ধের পর অনেক বছর ধরে বাংলা জাহাঙ্গীরের নিয়ন্ত্রণে এলো। জাহাঙ্গীরের পরবর্তীকালে, তার মৃত্যুর পর বাদশাহ হলেন শাহজাহান। এই শাহজাহানের আমলেই কিন্তু মুঘল সাম্রাজ্য সবচেয়ে বড় হয়েছিল, কারণ শাহজাহান মধ্য এশিয়াতেও অভিযান চালিয়েছিলেন মুঘল সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে। শাহজাহান একটি বিশাল বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এছাড়াও শাহজাহানের নামটা তোমরা অন্য কারণে জানো, তিনি তাজমহল তৈরি করেছিলেন বলে। সেই বিষয়টা আমরা অন্য ক্লাসে পড়ব, মুঘল সাম্রাজ্যের শিল্প সংস্কৃতি এই ব্যাপারটা যখন আমরা আলোচনা করব তখন আমরা এই তাজমহলের বিষয়টা খুব ভালো করে পড়ব। শাহজাহানের পরবর্তীকালে যখন শাহজাহান যখন মারা গেলেন, তখন কিন্তু এই আকবরের পরে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে শাহজাহান এত সহজে সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচিত করা গেল না। আসলে শাহজাহান জীবিত থাকতে থাকতেই শাহজাহানের চার পুত্র দারা, সুজা, মুরাদ এবং ঔরঙ্গজেব, এই চারজনের মধ্যে সিংহাসনে কে বসবে শাহজাহানের পর, তাই নিয়ে প্রবল লড়াই বাঁধল। এবং সেই লড়াইতে আত্মীয় পরিজন তো বটেই, একেবারে নিজের ভাইয়ের রক্তে হাত রাঙিয়ে সিংহাসনে বসলেন ঔরঙ্গজেব, সিংহাসনে বসলেন ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেবের আমলে কিন্তু মুঘল সাম্রাজ্যে এমন কিছু ঘটনা ঘটেছিল যার ফলে মুঘল সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হতে শুরু করল। সেগুলো আমরা পরে পড়ব, তোমাদের এই চ্যাপ্টারেরই শেষের দিকে সেগুলো আছে, আমি অন্য ক্লাসে সেগুলো আলোচনা করব। এবার আমরা আসি আকবরের সাম্রাজ্যের আরও বিশেষ কিছু দিকে। আকবর শুধুমাত্র কিন্তু যে সাম্রাজ্য বিস্তারকারী প্রবল পরাক্রান্ত বাদশাহ ছিলেন তা কিন্তু নয়। আকবর নিজে যেহেতু নিরক্ষর ছিলেন, লেখাপড়া শেখেননি, তিনি লেখাপড়া, শিল্প সংস্কৃতি এগুলোর খুব অনুরাগী ছিলেন, তিনি এগুলো পৃষ্ঠপোষকতা করতেন, এবং সেই জন্যই তিনি তার সাম্রাজ্যে, তার রাজদরবারে নয়জন বিভিন্ন দিকের গুণী ব্যক্তিকে স্থান দিয়েছিলেন। তাকে বলা হয় নবরত্ন সভা। এই নবরত্ন সভার একজন অন্যতম মানুষ, তাকে তোমরা খুব ভালো মতন চেনো, বীরবল। মজার মজার গল্প অনেক পড়েছো না বীরবলকে নিয়ে, এই সেই বীরবল। বীরবলের আসল নাম মহেশ দাস, তিনি বিভিন্ন শাস্ত্রে প্রগাঢ় পণ্ডিত ছিলেন, তিনি আকবরের বিশেষ বন্ধু হয়েছিলেন। এছাড়া তানসেন ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যিনি নাকি গান গেয়ে বৃষ্টি নামাতে পারতেন। আবুল ফজল প্রখ্যাত ঐতিহাসিক, তার লেখা দুটো বিখ্যাত বইয়ের নাম আকবরনামা, আইন ই আকবরী। এই যে আমরা আকবরের সময়কার এত কথা, তার আগের মুঘল সাম্রাজ্যের এত কথা এত স্পষ্টভাবে আমরা যে ইতিহাস বইতে পড়ি, তার অবদান কিন্তু অনেকটাই আবুল ফজলের। তিনি সুন্দরভাবে সেই সময়কার বিবরণ এই বই দুটিতে লিপিবদ্ধ করে গেছেন। এছাড়া বদাউইনী,
আর অন্যান্য অনেক শিল্প সংস্কৃতির মানুষজন আকবরের সভায় স্থান পেয়েছিলেন, আকবর তাদের পৃষ্ঠপোষকতা করতেন। আমি আজ তোমাদের যতটা পড়ালাম এইটা তোমাদের বইতে রয়েছে 73 পৃষ্ঠা থেকে 79 পৃষ্ঠা পর্যন্ত, পেজ নাম্বার 73 টু পেজ নাম্বার 79। খুবই সহজ পড়া, একেবারে গল্পের মতন। আমি তোমাদের যা বোঝালাম সেটাকে তোমরা মাথায় রাখবে, বইয়ের পৃষ্ঠাগুলো খুব ভালো করে মন দিয়ে পড়বে, তাহলে এই গোটাটা বুঝতে পেরে যাবে। মুঘল সাম্রাজ্যের বাকি আর সব ঘটনাগুলি আমরা পরের ক্লাসে পড়ব, নিশ্চয়ই তোমরা ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই শেষ।